আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হালাল রান্না না চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে পানীয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে তেওয়াইস লেমন প্রিয় দর্শক এটি মালয়েশিয়ার একটি রেসিপি বা পানীয় এটা ওরা খেয়ে থাকে সন্ধ্যার পরে কাজ থেকে অফিস থেকে এসে এটা খেয়ে থাকে প্রিয়দর্শক সেটি আজকে আপনাদেরকে আমরা তৈরি করে দেখাতে চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক তো চলুন দেখা যাক কীভাবে তেওয়াইস লেমনটি তৈরি করি সকলকে সাথে নিয়ে করা যাক আসুন দেখা যাক আমরা এখানে আড়াইশো মিলি পানি নিয়ে নিলাম পানিটা সিদ্ধ হওয়ার জন্য আমরা চুলোয় দিয়ে দিয়েছি এখন আমরা এটাকে ঢেকে দেব পানিটাই বলকে সেগেছে এখন আমরা এক টেবিল চামচ চা দিয়ে দেব এবং এটাকে ঢেকে দেব ঢেকে ভালো করে আবার বলক আমরা একটা বলক নিয়ে আসব পাঁচ মিনিট এভাবে জাল করতে থাকব এখন আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমরা চাটাকে ছেঁকে নেব আমরা এখানে একটা লেবুর পুরে রসটা দিয়ে দিলাম আমরা এখন দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি আপনারা ইচ্ছা করলে যারা মিষ্টি বেশি খায় তারা বেশি চিনি দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমরা একটু চিনি কমে দিলাম এক চামচ চিনি দিয়ে নিলাম এবং ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা দিয়ে দিব বরফের কুচি তো প্রিয় দর্শক এটার ভিতরে যদি আপনারা সুগারের পরিমাণটা একটু বেশি দেন এবং লেবুর রসটা যদি আপনারা বেশি দেন তাহলে এটা খেতে আরও সুস্বাদ হবে তো প্রিয় দর্শক এটা মালয়েশিয়ানরা তেওয়াইস লেমন বলে আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ সকলকে হেফাজত করুন আগামীতে কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম